ترجمة
দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আল্লাহ কোন হলেন সবই বিকাই বেলা আল্লাহ পাকে হলেন ترجمة
আমি আজও তোমার অবাধ্য হব না আমি যা বলবে আমি অবলানে মস্তকে পালন করব আমি জানি জানি আমার সন্তান কখনো আমার অবাধ্য হতেই পারে না কারণ সেই কুশিক্ষা আমি আমার সন্তানকে দেইনি বিজান শোনো বাপজান তুমি এখন অনেক বড় হয়ে গেছো আর তোমার পিতাও পরলোক গমন করছে আর আমি হলাম একজন নারী আর কতদিন এ রাজ্য পরিচালনা করবে রাজ্যের প্রজারা তোমার মুখ পানে চেয়ে আছে মাগো কবি তুমি দিনের আলোর মতো তোমার আলো ছড়াবে আর রাজ্যের প্রজাদের কাছাকাছি চলে যাবে আর তুমি হবে এ রাজ্যের বাদশা মাগো মাগো তুমি শুধু আমাকে আশীর্বাদ করো আমি জানি তুমি শুধু আমাকে আশীর্বাদ করো আমি আমি হরি শিকারকে ফিরে এসে তারপর তুমি যা বলবে আমি অবলান তোমার সব কথা আমি শুনব তবে তোমার জানা উচিত যে আমি যেটা করি সেটা ভেবে চিন্তে তারপরে করি আমি তোমার বাবার তাজ তোমার কাছে অর্পণ করতে চাই এটাই আমার শেষ সিদ্ধান্ত ঠিক আছে আব্বিজান তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি আমি আজও তোমার অবাধ্য হব না
জীবন সার্থক হলো পুত্র মাগো আজ আমি রাজমাতা আমার পুত্র আজ বাদশা শাহনশাহ এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে যে আর কিছুই নেই মাগো বলো পুত্র আমি কি তোমার দেওয়া এই মস্তদের ভার দায়িত্ব আমি পালন করতে পারবো আমি যা কেন পারবে না বাপজান কেন পারবে না তোমার বাপজান পেরেছে আমি পেরেছি আর তুমি কেন পারবে না তোমার গায়ে যে তোমার বাপজানের রক্তই অতিবাহিত হচ্ছে আর কেন তুমি পারবে না আমি জানি এই দুনিয়ার অন্য কেউ না পারলেও তুমি পারবে এ আমার ধারণা নয় বিশ্বাস মাগো মাগো তুমি আমাকে আশীর্বাদ করো আমি জান তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার দেওয়া মানে মর্যাদা আমি রক্ষা করতে পারি আমি জান আমি আমি তাহলে এখন শিকারে যাই আমি জান ঠিক আছে পুত্র তুমি শিকারে যাবে না তো কে শিকারে যাবে এই কাছিস আমার পুত্রকে শিকারের সাথে সাজিয়ে দে সৈন্য সামন্ত সাজিয়ে দে আমার জামাল আজ শিকারে যাবে মাগো মাগো বলো বাপজান আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত এই সাহিতা তোমার দেওয়া এই রত্ন তোমার নিকট আমি রেখে যেতে চাই আমি যা ঠিক আছে বাপজান তুমি সাহিতাজ নিয়ে যাও নিয়ে গিয়ে তুমি আমাদের সেনাগারে যেখানে সব কিছু গচ্ছিত রাখা হয় যা কেউ কখনো অনিষ্ট করতে পারে না সেখানে তোমার সাহিতাজ রেখে যাও আর আমি শুধু তোমার প্রতিনিধি স্বরূপ কটা দিন এই রাজ্য চালিয়ে যাব বিজান তাই হবে তাহলে এবার এসো আসি আমি যান এসো বাপজান আমি আমার খোকার পদ চেয়ে থাকবো আমার খোকা মৃগয়া শিকারে যাবে আমার জন্য মৃগ নিয়ে আসবে আমি আমার খোকার পথ চেয়ে বসে থাকবো এসো পুত্র আমার পুত্র ও তো অনেক বড় হয়ে গেছে ওকে রাজ্য দিয়েছি সাহিতাজ দিয়েছি মসনদ দিয়েছি কিন্তু এখানে তো আমাকে চুপ করে থাকলে চলবে না ওর প্রয়োজন ওকে শাদী করানো এই গেছিস আচ্ছার ঘটককে পাঠিয়ে দে আসসালামু আলাইকুম বাবু মাম্মা ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব আমি আপনাকে ডেকেছি একটি বিশেষ কাজে আমার পুত্র জামাল সে অনেক বড় হয়ে গেছে তার জন্য উপযুক্ত পাত্রীর প্রয়োজন বলুন তো কোথাও কোনো ভালো পাত্রী আছে কিনা পাত্রী আছে মানে আলবাত আছে আমি হলাম গিয়ে এই শ্রীনগরের আফসার ঘটো এই বগের আগে ছেড়া বেড়া শুকাইলো হয় মাটি পুরাইলো হয় ছাই আমার মতো ঘটক এই তল্লাশার একটিও নাই বেগম আম্মা তাই বলছিলাম আমি কয়েকটি মেয়ের নাম বলি হ্যাঁ হ্যাঁ বলুন আপনার যাকে পছন্দ হয় আপনি বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেগম আম্মা তাহলে শুরু করি এই ধরুন গিয়ে জমেলা পমেলা কমলা এই দাঁড়াও 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 কি বললে জমেলা পমেলা কমেলা আচ্ছা আচ্ছা একসাথে নয় একসাথে নয় ওভাবে বলতে হয় না আমি বলছি জমেলা তুমি যে জমেলার নাম বলছো না ওর বাবাকে আমি চিনি পরিবারটা মোটামুটি ভালো কিন্তু কিন্তু মেয়েটি একটু বেটে চেহারাটা ভালো ও চলবে না আর আরেকটা কার কথা বললে কমেলা 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 নামটা বেশ জোরালো কিন্তু সবচেয়ে বড় কথা কি জানো নারীদের দেখতে ঠিক নারীর মতো হতে হয় আমার পুত্রের জন্য কন্যা কিরকম হবে জানো বলেন বলেন
আমার পুত্রের জন্য কন্যা হবে টানা টানা পটল চিরা চোখ মাথার চুলগুলো যেন কালো মেঘের মতো ঠোঁটের হাসি যেন এক ফালি চাঁদ আর তার কণ্ঠস্বর হবে বসন্তের কোকিলের মতো যখন সে কুরআন তেলাওয়াত করবে তখন যে শুনবে সেই বলবে আহা এমন কণ্ঠস্বর আর এমন কুরআন তেলাওয়াত আরে বুঝি কখনো শুনিনি আছে কি এমন পাত্রীয়া আপনার কথার পরিপ্রেক্ষে আমি একেবারে পেয়েছি পেয়েছেন ওই 26 সদাগরের একমাত্র কন্যা কমলা সুন্দরী বাহ চমৎকার নাম বলেছেন আপনি 26 নগরের 26 সদাগর আপনি জানেন না ওমর সুলতান সে কি ছিল বাদশা আর সে বাবা গাজী কালুর নামে সিন্নি করতেন আর তাদের নামেই যেতেন বাণিজ্যে আর সেই বাণিজ্যেতে যাওয়ার জন্য তাকে সওদাগর বলা হতো কিন্তু সে কি কখনো সওদা করেছে না সে শুধু পীরের আদেশ পালন করেছে ব্যাস শোনো হ্যাঁ বলেন বেগম আমি 26 সওদাগরকে চিনি 26 সওদাগর আমারই একটা পরগনায় বাস করে আর আমি তাকে সেটা জায়গির দান করেছি সে নদী ভেসে আমার এই রাজ্যে এসেছিল শোনো সে মানুষ ভালো আর তার যদি কোনো কন্যা থেকে থাকে মানুষ তো শুধু মানুষই হয় গায়ের রক্ত সবারই লাল হয় তবে মানুষের মধ্যে আমরা একটু ভেদাভেদ তৈরি করে দিয়েছি কারণ ছোট বড় জাত বিজাত তাই তো একটু মানতেই হবে তাই না কিন্তু ওদের প্রতি আমার মানা না মানার কোনো কিছু নাই কারণ তারা হচ্ছে খুব ভালো জাতের মানুষ যাও সেখানে গিয়ে বলো আমার পুত্রের জন্য কমলা সুন্দরীকে আমি চাই 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 ঠিক আছে বেগম মাম্মা আপনার অনুমতি যেহেতু পেয়েছি তাহলে আর দেরি না করে আমি চলে যাই ওই ২৬ সদাগরের বাড়ি সন্তান পাচ্ছি না তাহলে কি এবং ছেড়ে অন্য করে যাব
Follow the border.
কন্যা আমি প্রথম দেখাতে তোমার রূপে আমি পাগল হয়েছি আমার ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে আমি তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই কমলা সখি আমরা এখন কি করব চলে যাব না না রাজাশনি আমি একা একা কেমন করে থাকব যাব না না একা একা থাকতে হবে না আরে এই নাগর তুমি এদিকে এসো না সখি রে তোকে আর একা থাকতে হবে না আর আমাদের আর প্রয়োজন হবে না আমাদের প্রয়োজন তোর ফুরিয়ে গেছে আমি এদেরকে যেতে দেব তোকে রেখে দেব না তো এদিকে না আমি যাব না আরে শুনে যা না তোকে আর একা একা থাকতে হবে না হ্যাঁ এই তোকে দিয়ে কমলা আমি তোমাকে প্রথম দেখাতেই আমি তোমার রূপে পাগল হয়েছি কমলা হ্যাঁ পাগল হয়েছো তাহলে এখন কি করতে হবে তোমাকে তোমাকে নিয়ে আমি আমার পাশে নিয়ে যেতে চাই তুমি যদি রাজি থাকো তাহলে এই মুহূর্তে আমি তোমাকে আমার প্রাসাদে নিয়ে যাব লক্ষ্মীটি আমার না তা হয় না তোমার যদি আমাকে ভালো লেগে থাকে আমাকে যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে ঘটক পাতিয়ে বিয়ের প্রস্তাব দিবে আমার মা বাবা যা করবে ঠিক আছে কমলা তাই হবে আমি এখন প্রাসাদে গিয়ে আমার আম্মি জানকে বলে তারপর ঘটক পাঠিয়ে তোমাকে আমার প্রাসাদে নিয়ে যেতে চাই তাহলে যাবার বেলায় বিদায় লাগতে আসি হ্যাঁ বন্ধু মনের মানুষ পাইলা Thank you.
তো বিবাহ যোগ্য হয়েছে তাকে বিবাহ দিতে হবে না কি বলছো বেগম তোমার কথা তো ঠিক বুঝতে পারছি না আমার কথা আপনি কিছুই বুঝতে পারছেন না বুঝতে পারছেন না মেয়েটা বিবাহ যোগ্য হয়েছে তাকে বিবাহ দিতে হবে ও তুমি কমলার কথা বলছো হ্যাঁ আমি কমলার কথা বলছি তাহলে কি আমার আরো দুটো মেয়ে আছে সত্যি একমাত্র বলতে গেলেই আমার ওই একটা মাত্র কন্যা সত্যি বেগম কখন কিভাবে যে বড় হয়ে উঠলো আমি ভেবে স্থির করতে পারছি না ভেবে স্থির করতে পারছি না এখানে বসো এখন ভাবতে হবে কন্যা বিবাহ যোগ্য হয়েছে এখন মেয়েকে বিবাহ দিতে হবে এর জন্য তুমি কোনো চিন্তা করো না বেগম ওর বাগানে যেদিন ফুল ফুটবে দেখবে ভ্রমণ এসে হাজির হয়ে গেছে তা ঠিক বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কে আপনি আমি হচ্ছি গিয়ে ওই শিবনগরের আফসার ঘটক আফসার ঘটক হঠাৎ কি মনে করে এ আমি শুনতে পেলাম আপনার নাকি একটি সুন্দরী কন্যা আছে হ্যাঁ আছে তো তা নামটা কি কমলা সুন্দরী কমলা সুন্দরী আপনার কাছে কি কোনো সুপাত্র আছে আছে সেই জন্যই তো এসেছি ও সদাগর সাহেব তাহলে এইটাই কি আপনার মেয়ে না এই ঘটক আপনি কি বলছেন আমার কন্যা ঘরে আছে ও আমি হলাম কন্যার মাতা তাই বুঝি বাহ 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 মা যদি এত সুন্দর হয় তাহলে মেয়ে জানিন কত সুন্দর বাহ 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 আচ্ছা ঘটক সাহেব আচ্ছা বলুন আপনার কাছে কি সুপাত্র আছে আছে মানে সেই জন্যই তো আমি এসেছি আমার সুপাত্রর আমি নাম বলছি সদাগর সাহেব শুনেন আচ্ছা বলুন ওই শিবনগরের বা অমর সুলতান বাদশা অমর সুলতানের একমাত্র ছেলে জামাল বাদশা অমর সদাগরের একমাত্র পুত্র জামাল সে কি আমার মেয়েকে বিয়ে করবে করবে মানে আলবাত করবে সেই জন্যই তো আমি এসেছি ঘটক সাহেব অমর সুলতানের সঙ্গে আমার কথা হয়েছিল তিনি আমার বন্ধুবর তিনি আমায় বলেছিলেন আমার ঘরে যদি কোনো কন্যা সন্তান হয় তার ঘরে যদি কোনো ছেলে সন্তান হয় তাদের সঙ্গে বিয়ে হবে আজ তো আর অমর সুলতান নেই আজ যখন তার সন্তানের সঙ্গে আমার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন আমি আপনার প্রস্তাবে রাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলি তাহলে তুমি ঘরে যাও আমি ঘটক সাহেবকে পাঠিয়ে দিচ্ছি তুমি ঘটকের জন্য কিছু আয়োজন করো ঠিক আছে তাই যাচ্ছি ঘটক সাহেব আসবেন কিন্তু আপনার বাড়িতে আসবে আগামী শুক্রবার দিন ধার্য করলে হ্যাঁ ভালোই হয়েছে দিনটাও ভালো আছে তাহলে আগামী শুক্রবার আপনি ঠিক মতো বর যাত্রী নিয়ে আমার বাড়িতে আসবেন আমি ওদের বিয়ের ব্যবস্থা করব ঠিক আছে এ তাহলে এখন আমি আসি আসি বললে চলবে না বেগম গেছে কিছু খাওয়া দাওয়া না করে আপনাকে কিছুতেই যেতে দেব না তা তো অবশ্যই অবশ্যই আমি খাওয়া দাওয়াও করব এবং আপনার বাড়িতেও আমি আবার আসব ঠিক আছে আপনার কিন্তু দাওয়াত রইল তা তো থাকবেই তা তো থাকবেই যদি আমি না থাকি তাহলে খাওয়াটা কি আর ভালো হবে অবশ্যই ঠিক আছে তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে মেহেরবান খোদা সত্যি তুমি আছো আজ অমর সৌদাগরের একমাত্র পুত্র জামালের সঙ্গে আমার কন্যার বিবাহ হচ্ছে মেহেরবান খোদা ভালোভাবে যেন আমার কন্যাকে সম্প্রদান করতে পারে হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ
মিয়া ভাই যেদিন হতে ওমর সদাগর মারা গিয়েছে সেদিন হতে সিন্নি নেই এই পুরীর মাঝে তুমি কি জানো মিয়া ভাই হ্যাঁ ভাই গাজী রহমান তোমার পরম ভক্ত মিয়া ভাই জামাল বাদশা বিবাহ করতে যাচ্ছে এ কি বলছো মিয়া ভাই গাজী রহমান আমার পরম ভক্ত জামাল বাদশা বিয়ে করতে যাচ্ছে কিন্তু একটি কথা মিয়া ভাই তুমি জানো জামাল বাদশা বিয়ে করতে যাচ্ছে যাক কিন্তু আমি জামাল বাদশার বাসর হতে দেব না কেন জানো মিয়া ভাই আমি জামালকে পড়াবো 12 বছরের জন্য বাণিজ্যতে যদি আমার কথা করে অমান্য না রাখিব রাজ্য পাট করিব ভানা ভানা 12টি বছর কাঁদাইব বলে দানা দানা হক মওলা মিয়া ভাই তাহলে এবার চলো আমরা আমাদের আশ্রমে চলে যাই তাই চলো ভাই গাজী মওলা ঘটক এত বিলম্ব করছে কেন তবে কি আমাদের প্রস্তাবে ঘটকরা হ্যালো আসসালামু আলাইকুম বেগম আম্মা আমি এসে পড়েছি কি সংবাদ ঘটক সংবাদ একেবারে বিয়ের একেবারে 3 তারিখ ঠিক করে এসে সত্যি যে আম্মা আগামী শুক্রবার সন্ধ্যে 6:30টায় গুধুলি লগনে বর সেজে ওই 26 সদাগরের বাড়িতে যেতে হবে বেগম আম্মা আমি অনেক খুশি হয়েছি ঘটক সাহেব কিন্তু আমার জামালকে তো জিজ্ঞাসা করা হয়নি এই কে আছিস জামালকে পাঠিয়ে দে আমি জান আমি জান আমি জান আমি জান আমি জান আমি জান আমাকে কেন ডেকে পাঠিয়েছো আমি জান আমাকে কেন ডেকে পাঠিয়েছো শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক কিন্তু কার শাদি মুবারক আমি জান কার শাদি তো জানা হলো না কেন আমার একমাত্র পুত্র জামালের শাদি আমার শাদি আমি জান কিন্তু কিন্তু কি কি হয়েছে আমি জান বলো কি হয়েছে বাবা আমি বুঝতে পারছি না আমি জান আমি বুঝতে পারছি না আমার শাদি কিন্তু কার সঙ্গে সে কথা তোমাকে জানতে হবে আমি জান তবে শোনো বলে দেন বেগম আম্মা বলে দেন 26 নগরের 26 সদাগরের একমাত্র কন্যা কমলা সুন্দরী জামাল কমলাকে কমলাকে তুমি চেনো নাকি প্রজাপতির গায়ে রং লেগেছে বুঝেছি ঘটক সাহেব জি বেগম আম্মা জি বেগম আমার আর কিছু বলবার নেই আমি বুঝতে পেরেছি তাহলে আমার পুত্র যখন নাম জেনে ফেলেছে আর কোনো সন্দেহ নেই জি বেগম আম্মা এই কে আছিস আমি যা দাসীদাইকে সব পাঠিয়ে দে জি জি হ্যাঁ জলদি জলদি সাজিয়ে চলেন আমি যা লজ্জা পেয়েছে শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক শোনো দাসীদই আমার পুত্রকে তোমরা বিবাহের সাজে সাজিয়ে দেবে আমার পুত্র শাদি করতে যাবে তোমরা ওকে মনের মতো সাজিয়ে দাও আমার পুত্র খুশি তো আমি খুশি আমি খুশি তো তমাম দুনিয়া খুশি আর দুনিয়া খুশি তো আমি তোমাদেরকে খুশি করে দেব আমি জান শাহজাদা ফুন্ডার দাই আসুক শাহজাদা এদিকে আসুক তুমি একেবারে Go,
বিবাহের সাজ সাজানো হয়ে গেছে এবার চলুন আপনি বর বেশে বিবাহ করতে যাবেন চলুন বেলা হয়ে গেল বরযাত্রী এখনো আসছে না কেন আসবে আসবে আসার সময় হয়ে গেছে দাসীগণ তোমরা বেশি ঝামেলা করো না বরযাত্রীদের আসতে দাও এইবার তাহলে ভাগ করে যাও মা কমলাকে এখানে নিয়ে এসো ঠিক আছে
হুজুর বসুন আপনারা বসুন বসুন করতে থাকো আমি মোল্লা ডেকে নিয়ে আসি কেমন ঠিক আছে এসে বলো ايه ده هلا ايه ده هلا ايه
গটক পাশাই ওটা তো থেমে গেছে আমি থেকে চলো তাল তাই বুঝি বিনসা এই কে তো করতে এসেছে কি কি নিয়ে এসেছেন হ্যাঁ আনছেন কি কি এই আমরা আবার আনবো কি আমরা যা যা দিছি সবই রেখে আইছে কি কি আনছে ওই দেখি দেখি এই সখি দেখে দাঁড়া 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 খাইতেছি দাঁড়া দাঁড়া Thank you.
বিন সাহেব বিয়াই সাহেব হ্যাঁ তাহলে কোন বি সাহেব কেমন হলো তাহলে আর কি করা আসলে আমাকে কোনা কপাল তাহলে এক কাজ করি আমরা আমাকে ভাইজানরে নিয়ে যাই নিয়ে যাবেন নিয়ে গেলে কি করা যাব দুলা ভাই একটা গেলে দুলা ভাইয়ের অভাব হইব না হ্যাঁ কইরা গেলে হাজার জামাই খারাপ হইব কি কয় এরম একটা জামাই গেলে গা কত জামাই আছে আপনার একটা নগদ হাজির করে দেখান দেই বিন সাহেব কি তাহলে একখান কথা কই কি কথা কইবেন আপনি রাজা দিয়েছেন দুই নাম্বারি আর আমরা যা দিয়েছি দুই নাম্বারি তাহলে তো লোক তো এক এক গ্রুপের লোক কি তাহলে বিয়েটা হয়ে যাক তাহলে হয়ে যাইব হ্যাঁ তো সদা গো সব তো মোল্লা আনতে গেল আসলো তো না সখীগণ তোমাদের আনন্দ উৎসব হয়েছে হয়েছে সদাগর সাহেব তাহলে মোল্লা ডাকে এই কে আছিস মোল্লা সাহেবকে পাঠিয়ে দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল কালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা তো নোয়া খাইলা মোল্লা যাতে বেঙ্গুরা বললা লাতে গুতে চিন্তা পুরের অভাবে নাই রে ভাই আমরা তো বিয়ের কাজ সমাধা করুন ততক্ষণে আমি আর বেগম বাইরে অপেক্ষা করছি এসো বেগম সৌমালেকুম 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 আল্লাহ রাব্বুল আলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওলা পান গল মাল কইরা না বাতাস বেশি এই নাতিরে বিয়ে করাই না ওই নাতিরে একটু যাই হালই তা ডাকেন আরে ও বুজুর্গ আরে থামা থামা ওই বাদশার বাড়ির মেয়ার বিয়ে তাই যা এই মুহূর্তে একখানে কিতাব নিয়ে আয় বিয়ের কিতাব জি ওই দাঁড়া 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 শালা কথাই শোনে না এ শালা কোন খেইতে রে শালা কোনো কথাই শোনে না ওরে বিয়া কেম বাবর আমু আর বুজুর্গে এটা কি আনসর আনবার কইছি কিতাব শোন এই সমস্ত চট মঠে কাম হইব না এই মুহূর্তে যাবি বড় ঘরে
ঘরের মধ্যে দেখবে একটা সহি আছে সহির উপরে একটা বাস আছে বাসের মধ্যে একটা মালপাট আছে মালপাটের মধ্যে হাত আয় ধুইয়ে দিছি আচ্ছা নাতি না তো সারা পাড়া পাড়া আপনারা কেউ পাড়া কিনবেন না পাড়া পাড়া লাইলে আমার কাছে কইবেন এক কান পাড়া আছে আরে বুঝুন আপনারা নাতিও নাকি ব্যবহার দেন না কি হয়েছে আপনারা বুঝি খুলেন না আপনারা খুলেন না ও ভাই ওরা খুলে না ওনাকে হলে যে একদিকে যায় ডাক দেই তোমরা কোনে যাও তখন বুঝি খুলেন না হায় হায় তাহলে এটা কি নিয়ে আইছে এটা না জানাজার কিতাব নিয়ে আইছে এটার এটা ধর এটা নিয়ে যা আর হন যেটার মধ্যে লেখা আছে আল্লে ভালা তো এই ভাড়া কেন আর বুঝো না ভাড়ার একটা মশলা আছে এই যে ভাই সকল আপনারা সবাই জানেন এই যে ভাড়ার কথাই সেমরি জিজ্ঞেস করতেছে এই ভাড়ার জন্যই তো মানিকগঞ্জ জেলাটা সারা হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরে কি বলা আমি বিয়ে কে সখীকে খবরাবেন না হেরা পড়াবেন কারে বিয়ে পড়ামু এটা তো কায়দা আমার কাছে আপনার কাছে এই যে আপনি আমার যাই না আমার ছিলেন কে কেন আপনি তো মুই তাই পারিলেন নাই আপনি কি দেখছেন হ্যাঁ আপনি কাউ পারি গেছিলেন নাকি না দেখলে বুঝবার বাড়ি কেমন যেন শুনাইটা শুনাইটা গুন্দু কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরে উল্টা পাল্টা কে জামাই গুন্ডা আরে এই যে জামাই গুন্ডা হাই 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 জামাই গুন্ডা ওই যে জামাই আর এই যে কন্যা এই সমুদ্র পাড়ি দিয়ে যাইবেন আর আসবেন তাহলে কয়না আমার কোনো অসুবিধা নাই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মে মালিকে অমিদ্দিন মওলা রে ও মওলা এই যে মা কমলা শ্রীনগর অধিবাসী অমর সুলতানের একমাত্র পুত্র জামাল তোমাকে সুস্থ কেন সুস্থ মস্তিষ্কে শাদি করতে আসিয়াছে এ সত্যে বলো মা কবুল এই যে বিবি জান শুইনা আসেন কবুল কইছে কিনা কন মা কবুল কন 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 মা কন কবুল কয় নাই আচ্ছা শুনেন কইছে হ্যাঁ এই দেখি কইছে নাকি কবুল কইছে না আল্লাহ রে ও আল্লাহ আমার মনে হইলো আপনাকে বাড়ি বালিশ আছে না ফাটা বালিশ ফাটা বালিশ দিয়ে তিনটে গুঁজতে দিল পিঠে আচ্ছা মা সকল শুই না শুনছে কবুল কইছে নাকি কইছে ও বাবা জামাল 26 শতকের কন্যা চুলের বারে ব্যান না কমলা সুন্দরী সুস্থ জ্ঞানে তোমাকে স্বামী রূপে গ্রহণ করে আছে এবং সুস্থ জ্ঞানে সব জ্ঞানে একেবারে খাস দিলে তাকে স্ত্রী বলে তুমি কবুল করো বলো বাবা কবুল 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 হয়ে ভালাইছে এইবার আপনারা ফরুত ফারুত করেন না কেউ বসেন সবাই হাত তোলেন বিয়া বাসরে যারা হাত তুলবেন না জি ভাই সকল হাত তুলবেন না পারতে যায় আমার ভাবিরে আমার বুইনেরে ঘরে পাইবেন না আর মা সকলকে কই
আপনারা বিবাহ বাসরে যদি হাত না তুলেন বাকি জিন্দেগিতেও বিয়া হইলেও আপনারা স্বামী ঘরে পাইবেন না এবার হাত তুলেন শরীয়তের বরখালিকে কইরেন না পাছার কাপড় দিলে মাথায় দেন এই খালি কল কল করে এই বিয়াবাড়ি মানুষ আছে আমি বিজাইতে মোল্লা দিয়েছে বাইতে মুরগির মধ্যে খালি কল কল করে হ্যাঁ হাত ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমে গাছে টমেটো মে জামে গাছে যায় তাই দেখে হাজিরন পাগল হইয়া যায় হাজিরনের বাপের নাম ফয়জুদ্দিন মোল্লা পানির ধারে কিতাব আলী উপরে আল্লাহ 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 করিস না রে আল্লাহ নাই তোর ঘরে সিরান ডুবে মাথায় দিয়া বাগুন চুরি করে বাগুন হলো নেটা বেটা ইলসে মাছের কাটা তাই দিয়া রান্দে তুইছে হাজি সাহেবের বেটা হাজি সাহেবের বেটা রে বড় ভাগ্যবান কমলার বিয়ে দিয়ে সদাগর সাইকেল করছে দান আল্লাহ আল্লাহ রে ও মাওলা এই বিবাহ বাসরে যারা যারা হাত তুলছে তাদের যে কোনো একটা হাত দেখা যে সমস্ত মানুষ আমাগো মধ্যে হারাইয়া গেছে তাদেরকে সম্পূর্ণ গুনে খাতা মাফ করে দিও রে মাওলা বেস্ত নসিব করো মাওলা রে ও মাওলা আমিন এবার শেষ এইবার আপনারা বসে থাকেন কিন্তু আমার যাবো না গো ও জানা এই যে মোল্লা ওইটা পছন্দ হয়েছে মোল্লা হ্যাঁ ও মোল্লা হ্যাঁ মোল্লা সাহেব মোল্লা সাহেব হ্যাঁ বিয়ের কাজ শেষ হয়েছে বিয়ের কাজ শেষ এবার বিদায় করেন যান ভিতর বাড়ি চলে যান ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে চলে যাবেন আরে বিয়ে বলেন মেয়ে আপনি কোন ভিতর বাড়ি ভিতর বাড়ি আমি যাব গে যাও সব হ্যাঁ হ্যাঁ দেন তাহলে দেন যে ভাই আমার 100 টাকা দান করছে মাওলা রে তার যেন ও মাওলা আসল জায়গায় বেসতেন বাইরে থেকে বুয়া সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে আচ্ছা অপেক্ষা করুন বিদায়ের ব্যবস্থা করছি যাও Bye. 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 Bye.
আমার বাবা জামাই এতদিন আমার কমলাকে আমি আগলে রেখেছিলাম ওর মান সম্মান ইজ্জত সব কিছু আমি দেখে রেখেছি আমার সন্তান কমলাকে আজ আমি তোমার হাতে তুলে দিচ্ছি বাবা ওর মান সম্মান ইজ্জত আজ থেকে তোমার কাছে আমি অর্পণ করলাম তোমরা সুখী হও তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক Oh,
ঠিক আছে কমলা তুমি যা বলবে আমি তাই করব
পারি না তুমি আর কেঁদো না আর কাঁদিস না কমলা আমি চলে যাচ্ছি আমার পিতা মাতাকে তুই দেখি আমি চলে যাচ্ছি পিতা আমি চলে যাচ্ছি পিতা পিতার চোখে জহলে পচে আমার পিতার হয়ে যায় মায়ের চোখে জহলে পচে Thank you.
আজ আমি তোমাকে দুটো কথা বলতে চাই মা। বলুন, আমাকে কি বলবেন? শুধু এইটুকু বলবো, আমার সংসারের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে চাই। কি বলছেন আম্মা, আমি তো সবেমাত্র এলাম, আর এখনই আমি কি পারবো এই সংসারের দায়িত্ব পালন করতে? কেন পারবে না বৌমা, আমিও তো একদিন এই সংসারে বউ হয়ে এসেছিলাম, আর আমার শাশুড়ি মাতা আমার হাতে এই সংসারের দায়িত্ব তুলে দিয়েছিল। সেদিনও আমি ঠিক তোমারই মতো ছিলাম, আমি তো সব দায়িত্ব পালন করেছি, তাই না? আর তোমাকেও আমি সব দায়িত্ব। আমি দোয়া করি বৌমা, তুমি আমার বৌমা হয়ে আমার বুকের মাঝে থেকো, কখনো জানি বোমা হয়ে ফেটে পড়ো না। পুত্র মাগো, তোমাকে মসনদ দিয়েছি, শাহী তাজ দিয়েছি, ঠিক আছে আম্মি জয়া, লক্ষ কোটি প্রজা দিয়েছি, কিন্তু এখনো একটি জিনিস দেওয়া হয়নি। একটি জিনিস? বলো আম্মি জান, কি সেই জিনিস? সেই জিনিস হলো চাবুক। চাবুক? হ্যাঁ চাবুক। চাবুকের কেন প্রয়োজন আছে? কেন চাবুকের প্রয়োজন নয়, কারণ তুমি হলে বাদশা, তোমাকে এ রাজ্য পরিচালনা করতে হবে। মনে রেখো, প্রতি মুহূর্তে কিন্তু ভালোবাসা দিয়ে রাজ্য পরিচালনা করা যায় না, তাই কখনো কখনো মানুষকে শাসন করতে হয়, আর শাসনের জন্য চাবুক প্রয়োজন। আমি জান, চাবুক দিয়ে নাও আমি জান, আমি আমার ভালোবাসা আমি আমার প্রেমে দিই, সাম্রাজ্য আমি রক্ষা করব। বাহ বাহ বাহ, চমৎকার কথা বলেছো পুত্র। আমি জান, আমি তোমার হাতে চাবুক তুলে দিতে চেয়েছিলাম, কারণ বহু বছর ধরে এই চাবুক হাতে তুলে নিয়েছি, অনেকে বিচার করেছি, অনেকে শাসন করেছি, মাঝে মাঝে মনে হয় শাসনের বদলে আমি বুঝি কাউকে শোষণ করছি, কিন্তু তুমি এ চাবুক না নিয়ে ভালোই করেছ। আমি তোমাকে দোয়া করি পুত্র, চন্দ্রালোকের মতো স্নিগ্ধ হও, দিনের মতো উজ্জ্বল হও, তোমার আলোকে যেন পৃথিবীর কোনো আলো আর ঢেকে দিতে না পারে, ঢেকে দিতে না পারে। ঠিক আছে আমি জানি, ঠিক আছে, তুমি শুধু পাহাড় একটু আশীর্বাদ করো, আমি তো আমাদের শেষ রক্তবিন্দু দিই, আমি আমার প্রজা সাধারণের মন মর্যাদা রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। আচ্ছা কমলা, বলুন স্বামী, আমাদের এই প্রাসাদ কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। তাই বুঝি? হ্যাঁ, তোমাকেও, তোমাকে আমার খুব সুন্দর লাগছে, আমার মনে হয় তোমাকে না পেলে আমি বোধহয় মরে যেতাম। লক্ষ্মীদি আবার বলুন স্বামী, এখন এখন কত ক্লান্ত লাগছে, তাই লক্ষ্মীদি আবার বলুন কি বলবেন? আজ তোমাকে না খুব সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে, মনে হচ্ছে তোমাকে আমি, তোমাকে সারাহর্ত আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। এখন চলো লক্ষ্মীদি আমার। তুমি বউ সাছ
পাঠাবে হ্যাঁ মিয়া ভাই ভক্ত জামালকে আমি 12 বছরের জন্য পাঠাবো এই মুহূর্তে আমরা দুবাই চলে যাব ভক্ত জামালের নিকটে সেখানে গিয়ে ভক্তের কাছে আমরা বলে আসব ভক্ত জামাল তোমাকে যেতে হবে 12 বছরের জন্য বাণিজ্যতে আমাদের কথা যদি করো অমান্য না রাখিব রাজ্যপাঠ করিব ভানা ভানা 12টি বছর কাঁদাইব বলে দানা দানা হক মাওলাই আল্লাহ হক মাওলাই পাক পারওয়ারে দিগার এত দিনে ছিলাম আমি অবিবাহিত এখন আমার সাথে হয়ে গেল হে দয়াময় খোদা তারা মোরে দিকে দাও দেশ দেশের ভালোবাসা আমি যেন মাটি হয়ে সেই রক্ত বিন্দু দেব আমি আমার পূজাদের মাউরি সম্মান রক্ষা করতে পারি ও আমার যে বড্ড ক্লান্ত লাগছে আমি একটু বিশ্রাম করে নেই ভক্ত জামাল নিদ্রা হতে জাগো চেয়ে দেখো ভক্ত জামাল আজ তোমার সম্মুখে কে এসেছে স্বয়ং তোমার পীর কালো গাজী এসে বলে যাচ্ছি ভক্ত জামাল তোমাকে 12 বছরের জন্য যেতে হবে বাণিজ্যতে যদি আমাদের কথা না রাখো না রাখিব রাজ্য পাঠ করিব ভানা ভানা 12টি বছর কাঁদাইব বলে দানা দানা স্বপ্ন দেখেছো ঠিকই দেখেছো পুত্র কারণ হলো তোমার বাপজান যতদিন বেঁচে ছিলেন ততদিন তোমার বাপজান বাণিজ্যে যেতেন গাজী কালুর নামে শিন্নি হতো তিনি পরলোক গমন করবার পরে তা যে আর হয়ে ওঠে না তাই তো তুমি স্বপ্ন দেখেছো পুত্র তোমাকে যে বাণিজ্যে যেতেই হবে বাবা আমার কমলা গেছে রে আমি 12 বছরের জন্য বাড়িতে যাব জামাল বাগু কেমন করে শিশুর মতো কাঁদলে হবে না তো বাবা তোমাকে যে রাজ্যের কথা ভাবতে হবে প্রজাদের কথা ভাবতে হবে তুমি যে বাদশা তাই তোমাকে কি নিজের কথা ভাবলে চলে নিজের কথা ভেবো না বাবা চোখে এত দরদ নিয়ে তুমি কি করবে চোখের পানি মুছে ফেলো পুত্র কারণ তুমি যে পুরুষ তোমাকে শক্ত হতে হবে জামাল তোমাকে রেখে আমি জামাল তুই যে আমার একমাত্র সন্তান তুই যদি এমন করে কাঁদিস বাবা তাহলে তোর মা তোকে কেমন করে বিদায় দেবে বল না তোর মায়ের বুকে তুই ছাড়া আর যে কেউ নেই কিছু নেই বাবা
কাঁদিস না বাবা এমন করে কাঁদিস না তুই কাঁদলে আমি কেমন করে এই প্রাসাদে একা একা থাকব তোর মা কেমন করে তার মনকে বোঝাবে আমি শুধু এই ভেবে বেঁচে থাকব আমি ভাববো আমার এক জামাল বাণিজ্যে গেলেও আমার হাজার হাজার জামাল আমার রাজ্যে আছে তারা প্রতিদিন আমাকে মা বলে ডাকবে এই সান্ত্বনা নিয়ে আমি বেঁচে থাকব জামাল আমার জামাল আমার খোকা তবে একটি কথা বাবা আমি তোমাকে বিদায় দিলে যে তুমি যেতে পারবে না তোমার যে কমলার কাছ থেকে বিদায় নিয়ে যেতে হবে যাও আমি পারবো না দিজে কেন পারবে না কেন পারবে না বলো কমলা কমলা বুদ্ধিমতী কমলা জানে তোমাকে বিদায় না দিলে এই রাজ্যের বড় ক্ষতি হয়ে যাবে তাই তো কমলা তোমাকে বিদায় দেবে বাবা তুমি কেঁদো না তুমি এমন করে ভেঙে পড়ো না তুমি ভেঙে পড়লে আমি কেমন করে বেঁচে থাকব বলতে পারো ভালো লাগে না
কমলা স্বামী কমলা স্বামী কমলা তুমি এখনো ঘুমাওনি কমলা তুমি এখনো ঘুমাওনি এই তো এসে পড়েছি কমলা এই তো এসে পড়েছি একা একা তুমি কি ভাবছো কমলা স্বামী নিশ্চয় ভাবছি আপনার কথা স্বামী নিশ্চয় আমার কথা আপনাকে কাছে না পেলে আমার তো কিছুই ভালো লাগে না আমার ঠিক তাই আমার এক মুহূর্ত তোমাকে কাছে না পেলে আমি যেন পাগল হয়ে যাই কমলা পাগল হয়ে যাই কি স্বামী আপনার মুখ আমার দাদু ভাই
ভাইকো দাও আমার দাদু ভাইরা আমার কাছে দাও আমি তো কুলে নেই কত খুন হলো দাদু ভাইকে দিয়ে আমার যে কপাল পুড়ে গেছে মা কি মাছ তুই কেছে আমার বুকের মানি কে চুরি করে নিয়ে গেছে কি কাজে নবি তুমি দিয়ে আমার বুকের মানি কে চুরি করে নিয়ে গেছে মা আসাই তো আমি কেমন কোথায় কে তোমার দাদু ভাইকে
বেগমের হাতে তুলে দাও আমি আইজ বুঝছি কাইলো বুঝছি যে কি মালা যে আপনারা দিবেন সেটা ভালো কইরা দাও দাও না আহা দাও 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 সতন দাই বাচ্চা দিয়ে দিলাম মালা খান দিয়া দেন মা শোনো সতন দাই দাঁড়াও দাঁড়াও দিচ্ছি 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 বাচ্চাটাকে আগে কোলে এই মালা তোমাকে দিব আরো অনেক পুরস্কার দিব কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে ছতন দাই তুমি আমার মৃত মেয়েদের এনেছো জীবিত সন্তান কিন্তু আমার সন্তানের নাম তোমাকে রেখে যেতে হবে এত কিছু করলাম তার বিনিময়ে আমি কিছুই পাই নাই আমি নাম আর রাখি পাইবে পাইবে অপেক্ষা করো একটু অপেক্ষা করো সব দিমু সব উড়ে যে ময়া ফলে এই আসলে মিথ্যা কথা এটা যে কইছে হে ওয়াটা মানে ফাজি ততন দাই নামটা আগে রাখো কি নাম রাখা যায় খালার একটু ভাইবে নেই কি নাম রাখা নাম পাইছি বাবা জীবন নাম পাইছি লাল চাঁদ বাচ্চা লাল চাঁদ বাচ্চা সত্যি সতন দাই তোমার প্রশংসা করতে হয় সতন দাই বলেন এবার তুমি চলে যাও যাও বেরিয়ে যাও আমি যা তো সহজেই যাব না আমার মালা খানা আমার দিয়ে দেখছি সতন দাই চুলের মুঠি ধরে নিয়ে যাও খারাপ খারাপ
কি করছি আপনার খুব ইচ্ছে কি করছে বুঝছেন আমি যাও করে রাখলাম আল্লাহ দেন যাও পুরি জয়ের উপরে বাদ পারি সর শক্তি বেগম সত্যি তোমার কোলে এত সুন্দর লাগছে তাই বুঝি তাহলে আপনিও একটু কোলে নিন গত সাত দিন হয়ে যায় ভুলে গেছিলাম ওই তোমার বাচ্চার দরবারে আমাকে এই মুহূর্তে ওই রাস্তা বলতে হবে তুমি আমার এই রাস্তার বাচ্চাকে সুন্দর আদর্শত করে রাখবে আমি এসে আবার দেখব তোমার কোলে কি সুন্দর লাগছে আচ্ছা আমি আসি বেগম তাহলে আপনি আসুন এসো তাহলে বলি আহা আমার সোনামণি আমি তোমাকে কোলে পিঠে করে একদম আমার সন্তানের মতো করে মানুষ করবো এ বাক পারো আরতিকার তুমি সর্বদেক আমাকে শোকে রেখেছ হে দয়াল কালো গাজী তুমি যে সম্মানের সহিত আমাকে এই সিংহাসন দিয়েছ আমি জানো পারি তোমার সেই সিংহাসনের মর্যাদা রাখতে আজ অনেক দিন হয়ে গেল সেনাপতি দরবারে থাকছে না আমি সেনাপতি সাহেব জীবনে আজ অনেক দিন গত হয়ে গেল ওদে সাহেব রাজ দরবারে আসছে না আমি তার কোনো কারণে বুঝতে পারছি না জীবনে আমি পরেশ ভাই জানতে পারলাম মেহেরবান খুদে দাদা নাকি উজি রাজমের ঘরে একটি জীবিত ছেলে সন্তান দান করেছে জীবিত সন্তান হ্যাঁ জনাব আর একটা কথা গুপ্তচরের মুখে আমি জানতে পারলাম উজির সাহেবের ছেলের নাম রেখেছে লাল চাঁদ বাচ্চা লাল চাঁদ লাল চাঁদ লাল চাঁদ বাচ্চা উজির সাহেবের ছেলের নাম লাল চাঁদ বাচ্চা হয় কি করে আমিও তো তাই ভাবছি যাব না উজির সাহেবের ছেলের নাম থাকবে উজিরের মাধ্যমে তা না রেখে বাচ্চা কি করে হলো এটা এটা তল্লাশি করে দেখতে হবে তাই তো আমি বলছি জনাব উজির সাহেব আসা মাত্র তাকে জিজ্ঞাসা করবেন আপনার ছেলের নাম কি যখন বলবে বাদশাহ আপনি বলবেন তাকে আমি দেখব বন্দর 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 সালাম দরবারে পৌঁছিয়ে সালামে জাহাবুলা উজির সাহেব জনাব আজ সাত দিন গত হয়ে যাচ্ছে অথচ আপনি রাজ দরবারে আসেন না আমি তার কোনো কারণে বুঝতে পারছি না জনাব একে একে আমার পাঁচটি সন্তান হয়েছে আমি তো এই খোদার উপর আল্লাহ আমাকে একটি জীবিত সন্তান দিয়েছে তাই তো ভুলে গিয়েছিলাম আপনি রাজ দরবারের কথা আপনার যে সন্তান হয়েছে আমি খুব শুনে আনন্দিত হয়েছি কিন্তু আপনার সন্তানের নাম রেখেছেন জনাব মাফ করে দিবেন জনাব ক্ষমা করে দিবেন জনাব জনাব বলতে যে আমার ভয় হচ্ছে জনাব আপনাকে আমি আবেদন করলাম আপনি নির্ভয় বলে দিন জনাব আমার একমাত্র সন্তানের নাম রেখেছি নাম রেখেছি লাল চাঁদ বাচ্চা জনাব আপনি হচ্ছেন ওদের আপনার সন্তানের নাম আপনার সাথে মিলিয়েই রাখা উচিত ছিল আপনার সঙ্গে তো কথা বলে উচিত ছিল তারপরে আসার সঙ্গে সঙ্গে জানাব তখন জিজ্ঞাসা করলো উজির রাজম আপনার ছেলের নাম কি আপনি সরাসরি বলে বললেন আপনার ছেলের নাম হলো লাল চাঁদ বাচ্চা তবে আজ রাখবেন উজিরের ছেলের নাম উজিরের সঙ্গে মিশ্রিত থাকা আপনি ঠিকই বলেছেন সেনাপতি সাহেব আপনি ঠিকই বলেছেন আর কোনো কথা নাই আগামীকাল সকাল দশ ঘটিকার সময় আপনার সন্তানকে নিয়ে রাজ দরবারে আসবেন আমার হুকুম হ্যাঁ আজ এখানে সব আমি সব ধর্মপুরের বাচ্চা তৈমর সাহ আদেশ দিয়েছে হ্যাঁ
যেভাবে হোক না কেন আপনার ছেলে লালচাঁদকে এই দরবারে আসবেন যদি দরবারে লালচাঁদ গানতে পারেন তো ভালো না হলে মনে রাখবেন বাচ্চা তাই মোর কিন্তু আপনাকে ক্ষমা করবে না ক্ষমা করবে বলটা কোথায় গিয়েছে কে কোথায় গিয়েছে বল বল ও বল হ্যাঁ বল আমি তালাশ করে আইলাম লালচাঁদ লালচাঁদ আম্মা ডাকতাছে লালচাঁদ আম্মা আসছে লালচাঁদ আমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো তোমাকে স্কুলে যেতে হবে না আজ স্কুলে যাব না কেন বাবা বাবা লালচাঁদ আজ শুধু খেলা করব শুধু খেলা করবে বাবা লালচাঁদ এই যে বাবা লালচাঁদ তোমাকে স্কুলে যেতে হবে না তৈমুর বাচ্চার আদেশ তোমাকে ওই রাজদরবার যেতে হবে চলো বাপি তুমি আমার সঙ্গে রাজদরবারে যাবে না পিতা আমি তৈমুর বাচ্চার দরবারে যাব না ঠিকই লালচাঁদ পিতা আমি যেতে পারি কিন্তু আমার একটি আর্জি আছে তোমার আর্জি আছে হ্যাঁ বলো বাপি তোমার কি আর্জি আছে আমার আর্জি হলো তোমার তৈমুর বাচ্চা যদি তার রাজহস্তি থেকে আমার জন্য তার নিজ রাজহস্তি মাঠে দেয় তবে আমি যাব আর নচেত আমি যাব না বাচ্চা এ কথাটা আপনার বাচ্চাকে জানিয়ে দিবেন বাপি এবার আমি আসি লালচাঁদ বেগম বলুন লালচাঁদ যে কথা বলেছে আমি তো তৈমুর বাচ্চার দরবারে যা বলি হয়তো আমাকে নির্মমভাবে হত্যা করবে তাই তো বলেছিলাম অন্য গাছের বাকুল অন্য গাছের আখেরা তাই তো তুমি লালচাঁদকে ভালো করে বুঝে রাখবে আমি ওকে তৈমুর বাচ্চার দরবারে নিয়ে যাব হটাই লালচাঁদ যে কথা বলে গেল ওরে বাপ রে বাপ এ কথা তো তৈমুর বাচ্চার সামনে বলাই যাবে না যাবে না তাহলে তো আমাদের গর্দান যাবে আচ্ছা ওকে দরবারেও পাঠাতে হবে তাই না একটা কাজ করতো বাবা তুই গিয়ে আমার লালচাঁদকে তুই আর আমি দুজনে মিলে একটু বুঝিয়ে দেখি চল আমাদের কথা শোনে কিনা ঠিক আছে যে ছেলে বাবা রে বাবা বাবা আমি সেনাপতি সাহেব উজির পুত্র দরবারে আসবে বলে তাকে দেখুন তরুণ দালে দামালে ছেলে দাঁড়িয়ে আছে ঢাক বাজছে খোল করতাল সবে ঋণিছিনি করছে আমার মনে হয় উজির পুত্র লালচাঁদকে দেখতে খুব সুন্দর তাই হবে সেনাপতি সাহেব তাই হবে কেন জানি আমার বার বার মনে হচ্ছে উজির পুত্রকে দেখতে আমার কেন মন চাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না বান্দার বেলদার সালাম সাহি দরবারে পৌঁছে আলি যান একে ওজির সাহেব জানা আপনাকে বলেছিলাম আপনার সন্তানকে রাজ দরবারে আসতে অথচ আপনি একা এসেছেন আপনার সন্তানকে নিয়ে আসেননি কেন জনাব আপনি আমাকে মাফ করে দিন ক্ষমা করে দিন জনাব আমার সন্তান দেখছি আরজি জানিয়েছে জনাব আরজি জানিয়েছে আপনি নির্ভয় বলুন আরজি জানিয়েছে আপনি যে রাজ্যে উপরে উঠে হাতির পৃষ্ঠে রাজ্যময় ঘুরে তাকিয়ে দেখেন সেই রাজহস্তি পাঠিয়ে দিতে দেখে আমি চন্দিত হয়ে যাচ্ছি
চাই আপনার এত ভরসা হোক আমার রাজ শক্তি পাঠিয়ে দেই আপনার সন্তানকে আনতে হবে জনাব আলী আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমাকে একটা বাড়ি জানা দিবেন এই মুহূর্তে নির্মল সালে ফজল তো কর্মচারী পুত্রকে দুনিয়ার মধ্যে আমি সরিয়ে ওদের সাহেব আপনার সন্তান যখন আমার রাজ হস্তি পাঠিয়ে দিয়ে আনতে হবে সেনাপতি সাহেব আর দেরি নয় আপনি এই মুহূর্তে রাজ হস্তির সঙ্গে দশ হাজার সৈন্য পাঠিয়ে দেবেন উদিত সাহেবের সন্তানকে রাজ দরবারে নিয়ে আসবেন আপনাকে বলেছিলাম আপনি যেখানে খাদ্য লাগে সেখানে খাদ্য দেবেন আর যেখানে বস্ত্র লাগে সেখানে বস্ত্র দেবেন আর যেখানে ঔষধের প্রয়োজন জনাব আপনি আদেশে মাথায় রেখে আমি চলে গেছিলাম প্রজাদের মন্ত্রে আর যেখানে খাদ্যর প্রয়োজন আমি খাদ্য দিয়েছি আর যেখানে বস্ত্রের প্রয়োজন আমি বস্ত্র দিয়েছি আর যেখানে ঔষধের প্রয়োজন জনাব আমি সেখানে ঔষধ এই মুহূর্তে আমাকে আদেশ দিন আপনি যে হস্তির পৃষ্ঠে চলে আরোহণ করে গোটা রাজ্যমায় এই মুহূর্তে হাতিখানা আমি সাজিয়ে দিচ্ছি ওই সঙ্গে পাঠাচ্ছি এক হাজার অশ্ববাহিনী শূন্য ওই অজির পুত্রকে আনার জন্য আরে দেরি নয় এই মুহূর্তে আপনি চলে যান রাজহস্তি সাজানোর জন্য দশ হাজার শূন্য নিয়ে অজির সাহেবের বাড়িতে চলে যাবেন সসম্মানে তার সন্তানকে রাজ জানাবেনি তবে একটা কথা আমি বলতে চাই বলুন আপনার আদেশে মোতাবেক উজির সাহেব ধর্ম রাজ্যের প্রতিটি প্রজাবৃন্দের ঘরে ঘরে যে সমস্ত ত্রাণ সামগ্রী দেওয়ার কথা ছিল সব কিছু বণ্টন করে দিয়েছে কিন্তু আপনি কি জানেন আপনার একে মাত্র সাধারণ প্রজা ওই ওমেদ আলী খুদার জ্বালা ছটফট করছে কেন রাজবাড়ি পর্যন্ত পাননি ওদের সাহেব যদি ওই কথা সত্য হয় তাহলে আপনাকে আমি কিছুতেই ক্ষমা করব না কথাটা যেন আপনার স্মরণ থাকে উদয় সাহেব আপনাকে কিন্তু আমি হারে হারে চিনি এরপরেও যদি আপনি সংশোধন না হন পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলেও তৈমুর বাদশাহ কিছুতেই ক্ষমা করবে না কথাটা আপনার কানে ঢুকে রাখবেন আমি উজির আজম আমি ইচ্ছা করলে তোমাকে যে কোনো মুহূর্তে এই পৃথিবী থেকে চিরপিতাই করে দিতে পারি আমি আমি শুধু চাই এই রাজ্যটা এই রাজ্যটা আমি চালিয়ে পুরো সরকার করে দেব তুমি দায়িত্ব বলেছ আমার একমাত্র সন্তান হাতের পৃষ্ঠে তুমি হাতি পাঠিয়ে দিয়েছ তুমি এক লক্ষ অস্ত্র বাহিনী পাঠিয়ে দিয়েছ তাই তো তুমি কাল সব পুষে আমি আমি তোমাকে এমন ছাবল মারব যে বিষয়ে সারা অঙ্গ পুরে ঝাড়খান হবে আর তখন মসনদ মসনদ তুমি কত হাত করেন তাই তো তাই তো প্রতি রাতে তুমি আমাকে হাত খানিতে ডাকো আরে মসনদ আরে উদ্রাজন এখনো সময় হয় নাই এখনো এখনো অনেক বাকি বাবা তুমি শীঘ্র করে এখন স্কুলে চলে যাও স্কুলে যেতে হবে স্কুলে যেতে হবে তো লেখাপড়া শিখবে না লালচান আরে বাবা স্কুলে যেতে হবে না এই দেখ তাকিয়ে দেখি বাবা রমজান তাকিয়ে দেখ ওই দেখ তোর জন্য রাজা রাজ হস্তি পাঠিয়েছি আমি খুব খুশি হয়েছি আব্বা হুজুর খুশি হয়েছ হ্যাঁ আমার ছেলে খুশি হয়েছে আমিও খুশি হয়েছি হুজুর
চলো বাপি এবা যে আমি হাতিতে যাব না সে কি এখন নেই তুমি বললে পায়ে হেঁটে যাব পায়ে হেঁটে যাবে হ্যাঁ আবু হুজুর আপনি তো তৈমুর বার্ষিকে আমি একটু পরীক্ষা করে দেখলাম সে মৌজাদেরকে কতটুকু ভালোবাসে আর কতটুকু সম্মান করে এবার চলুন রাজদরবারে যাই বেগম বলুন আমি লালচান খেয়ে তৈমুর বাদশার দরবারে যাচ্ছি তবে এসে তুমি এই সন্তানকে ভালোভাবে বুঝিয়ে রাখবে ভবিষ্যতে যেন এরকম কাজ না করে চলে এসো লালচান আমি বুঝতে পারছি না ওই সন্তান কেনই বা আমার স্বস্তি পাঠিয়ে দেওয়ার তবে কে কে ওই সন্তান কেনই বা আমার স্বস্তি সাথে আমি দেখতে চাই ওই সন্তানটি কে সন্তান ছাড়া দরবারে পৌঁছে আলে যা একে একে করেছিস বাপ জান উঠে উঠে এখান থেকে তোমার নাম কি বাবা আমার নাম লালচাঁদ বর্ষা জনাব নামটা শুনে আমার কি যেন মনে হচ্ছে জানো আমি কোথায় যেন তোমার নাম শুনেছি কোথায় যেন তোমাকে দেখেছি তুমি আসবো জনাব নাও তোমাকে আমি পাঁচটি মানিক দিলাম তোমার মাকে দিয়ে দিবে আর প্রত্যেক দিন আমার তা পারে আসলে তোমাকে আমি দুইটি করে মানিক দেবো আসবে তো বাবা আসবো জনাব এবার তাহলে আমি আসি সালাম ওদের আপনার সন্তানকে দেখে আমি খুবই খারাপ করে দিন জনাব আপনি প্রতিদিন আপনার সন্তানকে নিয়ে আমার রাজ দরবারে আসবেন আমি ওকে আমার ডান পাশে বসতে দেব আমি নিশ্চয় নিশ্চয় একদিন আপনার এই সন্তান বাদশাহ হবে বাদশাহ হবে আমি আমি কেন জানি কোথায় হারিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে এর মধ্যে একটা গুপ্ত রহস্য আছে রক্ত লাল চোখে তুমি আমাকে শাসন করে বলে গেছ এই সন্তান এই সন্তানের মধ্যে গুপ্ত রহস্য লুকিয়ে আছে আমি আমি তা প্রমাণ করে দেব লালচাঁদ আমার অরুচাত সন্তান আমাকে দেখে পাঁচটি মানি দিয়েছে মানি হ্যাঁ মা সত্যি হ্যাঁ হাইরে খোদা খেলা করবে তাই না মা মানি দিয়েছে খুব অমূল্য সম্পদ এতে খেলা করে না না তাহলে এই সব নিয়ে খেলা করতে নেই এই শোন শোন আমার সোনা ছেলে আমার চাঁদের কণা এ বাবা কথা শোন না বলো দেখি মানিকগুলো আমার হাতে একটু দে এগুলো দেবো না দিবি না কেন বাবা দেনা আমি একটু দেখি কি সুন্দর মানিকগুলো দেনা আর আচ্ছা এই তৈমুর বাচ্চা তোকে কিছু বলেছে বলেছে মা কি বলেছে বলেছে রোজ শুক্রবার তার রাজদরবারে গেলে আমাকে পাঁচটি করে মানিক দিবে তাই বুঝি হ্যাঁ এই যে বড় আনন্দের কথা তুমি প্রতি শুক্রবার তৈমুর বাচ্চার দরবারে যাবে আর পাঁচটি করে মানিক নিয়ে আসবে না কেন রোজ রোজ ছোট লোকের মতো ওই তৈমুর বাদশার দরবারে আমি যেতে পারবো না আর পাঁচ টিকার মানিকও আমি আনতে পারবো না আরে আমার বড় লোকের বাচ্চা রে ছোট লোকের মতো যেতে পারবো না এই ওগুলো আমার কাছে দে আমি লুকিয়ে রাখবো হারিয়ে ফেলবি তুই না দেবো না লালচাঁদ
দিয়ে দাও দিয়ে দাও মাটি দিবি না দাও 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 বাবা না তোমাকে দেব না আমাকে দিবি না না আমাকে দিবি না 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 দিবি না তো না দেখ আমি কেমন করে নেই আমি না নিয়ে ছাড়বই না দেব না ওগুলো কিছু খেলার জিনিস ওগুলো খেলবি আমি দেব না হারিয়ে ফেলবি দেব না দেব না আমাকে ছেড়ে দাও ওকে ভাবে মারছো কেন মারবো না কেন বলো আমি বলেছি তুমি প্রতি শুক্রবার তৈমুর বাদশার দরবারে যাবে আর পাঁচটি করে মানি কিনে আমাদেরকে দেবে ও বলে কি না আমি ছোট লোকের মতো যেতে পারবো না ওরে আমার বড় লোকের বাচ্চা রে বলো তুমি তোমার আম্মির কথা কিছু মনে করো না তোমার মালিকটি আমার কাছে দাও কি হলো এবার দাও আমার কাছে দাও দাও না লালচান দেখেছো বাপরে বাপ ছেলে তো নয় যেন একেবারে গুঠরো সাপ কি হলো চেয়ে নাও পারবে তো নিতে পারবে না আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে দানাগুলো আমি নিয়ে নিচ্ছি আরে তুমি যাও তুমি যাও ওকে আমি বুঝিয়ে দিচ্ছি তুমি পারবে না তোমার যে মমতায় ভরা মন তুমি ওর সাথে পেরে উঠবে না আলচার এগুলো তোমার আম্মির কাছে দিয়ে দাও দেব না আর যদি একটি দানা এখান থেকে হারিয়ে দেয় আমি পিতা বলে তোমাকে ক্ষমা করব না প্রয়োজন হলে তোমাকে গলা দিয়ে হত্যা করব ভালো করে বুঝে এই দানাগুলো তোমার কাছে রেখে দেবে আমি বোঝাতে উস্তাদ আছি আমি ওকে ভালো করে বুঝিয়ে দেব তুইও তোর কাকার সাথে জানা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন ওরে বড় লোকের বাচ্চা রে এবার আমাকে দিয়ে দে দেব না দিবি না না দিবি না তো দেব না দেখ কেমন করে নিতে হয় তোকে আজ বুঝিয়ে দেব আমি মা কাকে বলে মানা আমি আর আমাকে তুই মানিক দিবি না না এক গাছের বাকল কোনো দিন অন্য গাছে লাগে না সুরের বাকল Thank you.
খুদা আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না খুদা যাকে আমি মত বলি পাই না শান্তি মনে আমি যাকে আমি পিতা বলি পাই না শান্তি প্রাণে আমি হে খুদা তুমি আমাকে পালা দাও খুদা এখন আমি কি করব তুমি আমাকে বলে দাও আমরা এখানে কালকপীর কালকাজির শিন্নি করছি বন্ডে এই শিন্নি করলে যার যার মনের বাসনা পূর্ণ হয় ও দয়ার পীর কালকাজি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে তাই আমরা শিন্নি করছি বাণিজ্যে চলে গিয়েছে কিন্তু আমার স্বামী তো এখনো ফিরে আসছে না আমার সন্তানও আমি খুঁজে পাচ্ছি না এ দয়াল পীর কালোগাজী আমার স্বামীর সন্তান যদি ফিরে পাই তাহলে আমি তোমার নামে শিন্নি দেব কিন্তু আজ আমি পথের ভিখারি আমি কোথায় টাকা পাব তাই এই নগর মাঝে ভিক্ষে করে তারপর আমি শিন্নি করব দয়া করো Yeah.
তোমার নামে শিন্নি দিয়েছি আমার স্বামীর সন্তান আমার কাছে ফিরিয়ে দাও আমার কাছে ফিরিয়ে দাও সিন্নি করেছে এবং আমাকে পীর বলে মান্য করেছে ঠিক আছে মিয়া ভাই এখন আমি কমলার স্বামী সন্তানকে কমলাকে ফিরিয়ে দেব চলো ভাই আমরা সেই কাজই করি আমাদের আশ্রমে চলে যাই হক মাওলাই হক মাওলাই হক মাওলাই আর কিছুই ভালো লাগছে না আমি তোর কোনো কারণে বুঝতে পারছি না বান্দার সালাম সেই দরবারে পৌঁছালি যা লালচাঁদ তুমি এসেছো তোমার কথা আমি এই মুহূর্তে বলেছিলাম লালচাঁদ জনাব তোমাকে আমি আজ দুটি মানিক দিলাম তোমার যাকে বেশি ভালোবাসো তুমি তাকে এই দুটি মানিক উপহার দেবে ঠিক আছে জনাব এবার তাহলে আমি আসি সালাম ওদের সাহেব জানা আপনার সন্তানকে দেখে আমার বারবার কি যেন মনে হয় জানেন বলুন জনাব কি মনে হয় আপনার সন্তান প্রকৃত কি আপনারই সন্তান আমি তো কিছুই বুঝতে পারছি না ওর চেহারাটা দেখলে বারবার যেন কেন মনে হয় ও একদিন নিশ্চয়ই বাদশা হবে বাদশা হবে তাইমুর তুমি মারণে ফাঁদে পা দিয়েছো তাইমুর লালচাঁদ শুধু আমার সন্তান এই পৃথিবীর ভুবনের মধ্যে আমি বুঝিয়ে দেব এই লালচাঁদ শুধু আমার ওরস জাতীয় সন্তান আমার যে কিছু ভালো লাগছে না আমার শরীরে বড় ক্লান্ত লাগছে আমি একটু ঘুমিয়ে নেই হক মাওলাই হক মাওলাই হক মাওলাই হক মাওলাই বাবা লালচাঁদ তুমি নিদ্রা হতে জাগো যে দেখো তোমার সম্মুখে আজ কে এসেছে স্বয়ং কালো গাজি এসে বলে যাচ্ছি তুমি যাকে মাতা বলো সে তোমার মাতা নয় তুমি যাকে পিতা বলো সে তোমার পিতা নয় বাবা লালচাঁদ তোমার মা দেখো বনে বনে পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছে তুমি ওই বনে চলে যাও ভাই গাজি মিয়া ভাই চলো এই মুহূর্তে আমরা আমাদের আশ্রম পক্ষে চলে যাই একই ঘুমের ঘরে স্বপ্ন দেখাও কেউ যেন আমাকে বললো ওরে লালচাঁদ তুমি যা সে তোমার মা নয় তুমি যাকে পিতা বলছো সে তোমার পিতা নয় তোমার মা হলে এক পাগলিনী সে বনে বনে ঘুরে বেড়াচ্ছে তাহলে আমি কোথায় গেলে আমার মাকে খুঁজে পাব আমি কোথায় যাব আমি কোথায় যাব আমি কোথায় যাব আমি কোথায় যাব
আমি কোন পথে যাব
তুমি আমাকে বলে দাও খোদা কোথায় গেলে আমার মাকে আমি পাবো তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও আমার স্বামীর সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও সারাখি বল তন্নালাভ তবু তো আমার মাকে আমি একটিবার দেখতে পেলাম না খোদা আমি কোথায় গেলে আমার মা জনরে কে ফিরে পাব তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও তো সামনে একটি বনপথ ওই বনপথে গিয়ে দেখব আমার গর্ভধারিণীর মাকে আমি খুঁজে পাই কিনা খোদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা জানো মা কোন দৈবর মাসের উজিরের বাড়িতেই থাকি মা তাহলে এখন আমি আসি মা আমাকে ছেড়ে তুমি চলে যেও না না মা আমাকে যেতে হবে মা আমাকে ছেড়ে যেও না বাবা না মা আমাকে যেতে দাও মা আমি চলে যাই Thank you.
প্রমাণ আছে মা কোন সাক্ষী আছে মা আছে বাবা বহু প্রমাণ আছে আমার সাক্ষীও আছে তাহলে তুমি আগামী কাল ওই তৈমুর বাদশার দরবারে যাবে তুমি গিয়ে দেখবে তার ডান পাশে আমি বসা থাকব তার কাছে গিয়ে তুমি তোমার আরজি জানাবে তুমি বলবে আপনার ডান পাশে ছেলেটি আমার বলো মা তুমি যাবে হ্যাঁ লালচাঁদ আমি যাব তাহলে এবার আসি মা চল বাবা আমি তোকে কিছু তো রেখে দিয়ে আসি তাই চলো মা কেন বারবার হতাশায় আমি বারবার কেন হারিয়ে যাচ্ছি ওই সন্তানকে না দেখা পর্যন্ত আমি ন্যায় বিচারক আমি বিচার করতে পারছি না আমি বুঝতে পারছি না এই সন্তানকার কেন কেন আমার এমন হচ্ছে
شير شاهد نعم جهب شنبت شاهد اپنا راست بايا هاي جهب تمي اشت شو سلام علم پنا كي تمي اي دار بار اشت شو كنوئي باقي شير جن نئي اپنا دار بار اشت شي امار فوريات جاناتي فوريات كشير فوريات تمار امار فوريات اپنا دان پشير سلتي امار امار كي تمي কে বলছ তুমি পাগলে রে এ সন্তান তোমার কি করে হয় এ সন্তান যে উজির সাহেবের না না যাব না ওই সন্তান আমার কে কি যাব না সেনাপতি সাহেব পাগল হলো সে যে মানুষ তাই তো একজন মানুষে আপনার দরবারে এসেছে বিচার করতে তাই তো আপনার বিচারে যেটা ন্যায় হয় আপনি তাই করুন যদি এই ছেলেটি পাগলিনীর হয় তাহলে পাগলিনীকে দিয়ে দেবেন আর যদি উজির সাহেবের হয় তাহলে উজির সাহেবকে দিয়ে দেবেন আপনি ঠিকই বলেছেন সেনাপতি সাহেব আমি ন্যায় বিচারক আমি যেন বিচার করে যে সন্তান পায় আমি যেন তাকে সেই সন্তানই দিয়ে দিতে পারি জনাব উজির সাহেব আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন আপনার এই পাগলকে পাছা থেকে বের করে দিন উজির সাহেব পাগলিনী হলেও সে তো মানুষ আপনি কথা কোনোদিন দরবারে বলতে পারেন না আমি বলতে চাই আপনি বলছেন এ সন্তান তার আর উজির সাহেব জনাব আলী আপনাদের এই মুহূর্তে পাগলিনীকে কয়েকটি কথা আমি জিজ্ঞাসা করতে পারি আপনি জিজ্ঞাসা করুন আচ্ছা পাগলিনী বলতে পারো এই ছেলেটি যদি তোমার হয় তোমার কি কোনো সাক্ষী প্রমাণ আছে যাব না বলুন আমার সাক্ষী প্রমাণ অনেক কিছুই আছে তাহলে বলুন আপনার সাক্ষী কে আমার সাক্ষী আপনার রাজ্যের ছতনদাই ছতনদাই আর সুলতানপুরের সুলতান কাঠুরিয়া সুলতান তার স্ত্রী ওজে সাহেব না পাগলিনী বলছে তার সাক্ষী প্রমাণ আছে আপনার কি কোনো সাক্ষী প্রমাণ আছে জনাব আমি বলছিলাম কি ওই সন্তান শুধু আমার আপনি পাগলের কথায় বিশ্বাস করে আপনি আমাকে অপমান করছেন বারবার একই কথা বলে যাচ্ছেন আপনার যদি সাক্ষী প্রমাণ থাকে তাহলে দরবারে হাজির করুন জনাব আপনি যখন বলছেন আপনি ন্যায় বিচারক আপনি বিচার করে দেবেন ওই সন্তান আমার পাগলিনী যে বলেছে ওই কাঠুরিয়া ছতনদাই আমার সাক্ষী জনাব সেনাপতি সাহেব পাগলের সাক্ষী দেয় আর উজির সাহেবের সাক্ষী দেয় তা কি হুবাহ মিল পড়ে গেছে এই মুহূর্তে আপনার আদেশ মেলে উজির বেগম সাক্ষী দেয় কে দরবারে হাজির করতে পারে তাহলে আরে দেরি নয় বিলম্ব না করে এই মুহূর্তে দরবারে হাজির করুন সাক্ষী দেয় কে আমি বিচার করতে চাই আমি ন্যায় বিচারক আচ্ছা উজির সাহেব আপনার বেগম কে আপনি ডাকুন এই কে আছিস বেগম সাহেবকে দরবারে পাঠিয়ে এসো বেগম বেগম ওজের বেগম দরবারে এসেছে আমি জানতে চাই এ সন্তান কার বিশ্বাস করেন জাহাপনা বলো আমি খোদার কসম করে বলছি বলো বেগম ওই সন্তানটি আমার আপনি যখন খোদার কসম নিয়ে বলছেন আমিও দেখতে চাই কি করে আপনার সন্তান হয় আমি সাক্ষী দাইকে দরবারে হাজির করব সেনাপতি সাহেব আর বিলম্ব না করে এই মুহূর্তে দরবারে হাজির করুন প্রধান সাক্ষী সত্যন দাইকে দরবারে পাঠিয়ে দে জনাব আমার সন্তানকে ফিরে দিন জনাব পাবেন উজির সাহেব ফিরিয়ে পাবেন কারণ আপনাকে তো আমি হারে হারে চিনি সুলতান কাঠুরিয়ার ছাতন দাই কাঠুর নেই বারবার তোমাদের দরবারে কেন ডাকি জানি না তবে তোমাদের একটি কথা সত্য করে বলতে হবে তোমরা মানুষ মানুষের জন্যই কাজ করবে আই পাগলিনী বলছে সন্তান তার আর উজির সাহেব বলছে সন্তানটি তার দুজনকে একই সাক্ষী মানছে তোমরা সত্যি করে বলো প্রকৃত সন্তানটি কার কারুরে তুই কবি নে না আমি কুমু কাঠন নেই মিথ্যার আশ্রয় নেবে না মিথ্যার আশ্রয় নিলে পৃথিবীতে তোমাদের বিচার হবে তুমি তুমি সত্যি কথা বলো সত্য কথাই কুমু ও ও আহ যাব না আমার গলা আটকে যেতে শিখে হে দয়াল পীর কালু গজি
পালো যাব না আমার ওই সন্তানটি আমার আমার বলে দাও সত্যন দাই জানাবে সামনে তোমার কোনো ভাই নেই তুমি সত্যি কথাই বলো তোমার কোনো ভাই নেই সত্য কথাই কম হুজুর আমার কথা বলো হুজুর বলো এই পোলাটা আমার মা কাঙ্গালিনি আমি ন্যায় বিচারক তোমাকে একটি সত্য কথা বলতে হবে এই পৃথিবীতে তুমি জন্ম নিয়েছ একটি মিথ্যে কথাও বলবে না সত্যি করে বলো এই সন্তানটি প্রকৃত হুজুর আমি কোনোদিন মিথ্যার আশ্রয় নেইনি আজও নেব না হুজুর নেবে না এই ছেলেটি আমার মা কাঙালিনি তাহলে আর কোনো কথা রইল না তাহলে এই মুহূর্তে আমি সন্তানটিকে পাগলিকে দিয়ে দিই না আপনি কি বলেন না না আমাদের সন্তান আমাদেরকে দিয়ে দিন জনাব ছতন দাই সুলতান কাঠুরিয়া বলছে এ সন্তান পাগলিনীর কাঠুনিও বলছে এই সন্তান পাগলিনীর তুমি সত্যি করে বলো প্রকৃত সন্তানটি কার আজকে হুজুর আমি সত্যি কথা কমু সারা জীবন মিথ্যা কথা কই আইছি শুধু লস করছি কোনোদিনও নিজের দিক ফিরা চাই নাই মিথ্যা কথা কইয়ে জনম টাকা নাই দিলাম আজকে সত্যি কথা কব সত্যি করেই বল আজকে সত্যি কথা কব আজ তো হইব হুজুর এই যে লাল চাঁদ যাচ্ছে না ওই পাগলিনি সেনাপতি সাহেব ওদের সাহেব বারবার দরবারে আমাদের সামনে তলোয়ার চুকছে আপনি কি দেখছেন না আমি শুধু আপনার আদেশে অপেক্ষা রয়েছি জানাব আপনার হয়তো জানা নেই এই মুহূর্তে আপনি একটা মানুষের নামে আদেশ করুন এই অধীরকে আমি জিন্দা জিন্দা কাবার দিয়ে দেব সেনাপতি সাহেব আমি বুঝতে পেরেছি আমি একটি বিচার করতে চাই সবাই যখন বলছে সন্তান তার আমি তাহলে আর বিলম্ব করব না আপনার তলোয়ার দিয়ে এ সন্তানটিকে দুখণ্ডিত করে দুজনকে আমি ভাগ করে দেই তিন তিন আমাকে অর্ধেক করে আমি মাথার অংশটা নেব আপনি আমাকে ভাগ করে দিয়ে দিন সেনাপতি সাহেব আমি বুঝতে পেরেছি আমার আর বোঝার বাকি নেই আমি বুঝতে পেরেছি আমি এখন কি করব দয়াল কালো গাজি আমি যে বড় বিপদে পড়েছি আমার বিপদ তোমাদের রক্ষা করে দিতে হবে কালো গাজি বাবা দয়াল কালো গাজি অসুর সিংহাসনে বাবা গাজি বাবা দয়াল কালো গাজি এই পাগলেরই বলছে এই সন্তানটি তার আর ওজির সাহেব বলছে ওই সন্তানটি আর আপনি সত্যি করে বলুন তো এই সন্তানটি কার বাচ্চা তৈমুর তুমি দ্রুত পরীক্ষা করো তার স্তনের লাল চাঁদের মুখে যাবে সেই হবে লাল চাঁদের মা বলেছেন আমি আর বিলম্ব করব না তাহলে ব্যবস্থা করে দিন সেনাপতি সাহেব দুজনের দুঃখ পরীক্ষায় যে জয়লাভ করবে আমি তাকেই এই সন্তান দিয়ে দেব এই যে উজির সাহেবের বিগাম এখানে এসে এই মুহূর্তে দুগ্ধ পরীক্ষা হবে এই যে পাগলি তুমি এখানে বসো দুই মায়ের মাঝখানে লাল চাঁদকে দাঁড় করা হবে আমার আমার একটি কথা আছে হুজুর আপনি দেখুন এই ছেলেটার বয়স প্রায় এগারো বছর হয়ে গেছে তাই না আর এগারো বছর পরে আপনি প্রয়োজন হলে প্রত্যেকটা মাকে পরীক্ষা করে দেখুন কোন মায়ের স্তনে কিন্তু দুগ্ধ এই মুহূর্তে রক্ত তো আছে রক্ত রক্ত নাই আছে আছে যার সন্তান তার স্তনে সারা জীবন দুগ্ধ থাকে আপনি ঠিকই বলেছেন সেনাপতি সাহেব হ্যাঁ
এই যে পাগলিনী এবার তুমি দুগ্ধ পরীক্ষা করো এসো এসো বাবা লাল চাঁদ তুমি এখানে বসো তুমি আই হইব তুই সব টুকসি প্রিয় বার করে দিমু যাও আই কপালে উদি সাহেব একদম ভালো উদি সাহেব উজির বেগমের রক্ত বেরাইব মানি না মাকে মানি না বিচার ওদের সাহেব আপনার এত বড় সাহস বার বার দরবারে এসে আপনি কাউকে সম্মান না করে আপনার এমন শাস্তি দাও সেনাপতি সাহেব আদেশে ওর কল্লাটা কেড়ে যা তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং আজ হতে তোমাকে আমরা বায়াত করে নিলাম আমাকেও মার্জনা করে দিন আমি অপরাধ করেছি আমাকেও আপনারা ক্ষমা করে দিন ঠিক আছে তোমাকেও ক্ষমা করে দিয়েছি একই বন্ধু দরবারে এসেছ তুমি কি বুঝতে পারছো না তুমি কি আমাকে চিনতে পারছো না জামাল তোমাকে একটি কথা বলবো দেখো তো ওকে চিনতে পারো কিনা দেখো তো চিনতে পারো কিনা তুমি আমার কাছে আমি আর রাজ্যে রাজা হতে চাই না তোমাকে এই রাজ মুকুট পরিয়ে দিলাম তুমি আসতে এই রাজ্যে পরিচালনা করবে তুমি হবে এ রাজ্যের প্রধান জয় লাল চাঁদ